ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আজকে দেখবে তোমাদেরকে কি দেখাতে নিয়ে এসেছি দেখো ব্যাগ এই এইটুকুই না কিন্তু আরও প্রচুর ব্যাগ আমার প্রচুর ব্যাগ কালেকশান দেখো মানে অনেক ব্যাগ আমার তো সবই আর কি বলবো এটাকে ভ্যানিটি ব্যাগ বলে তো সবই ভ্যানিটি ব্যাগ টাইফেরই কিন্তু কিছু ব্যাগ বিয়ের আগেরও আছে কিছু ব্যাগ বিয়ের পরে যেগুলো আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি আর আমার না বিয়ের আগে বলো কি বিয়ের পরে বলো তো আমার ব্যাগ কেনার মানে খুব ইচ্ছে মানে আমি ব্যাগ কিনতে ভীষণ ভালোবাসি এখনও পর্যন্ত আমি প্রচুর ব্যাগ কিনি মানে ধরো কোনো মেলা হলে রথের মেলা বলো কিংবা দুর্গা পুজোর সময় সব কিছুতেই আমি ব্যাগ কিনতে ভীষণ ভালোবাসি মানে সাইড ব্যাগ যেগুলো সেগুলো তো সেই ব্যাগের সম্ভার নিয়ে বসে পড়েছি আর আজকে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করব ব্যাগগুলোকে দেখাবো তোমাদেরকে তোমাদের আমার ব্যাগ কালেকশন কেমন লাগে তোমরা সেটা জানাবে ঠিক আছে চলো বক বক না করে আগে আমার এতগুলো ব্যাগ আমি দেখিয়ে দিই কারণ যখন তখন ডোনা চলে আসতে পারে ডোনা এখন নিচে গেছে ঠিক আছে তো চলো ঠিকভাবে বসে নিই আগে ব্যাগগুলো ওদিকে হাতিয়ে দিই যাতে তোমরা আমার মুখটা ঠিকঠাকভাবে দেখতে পাও ডোনা এখন নিচে গেছে বললাম তো চলো সবার ফার্স্ট যেই ব্যাগটা দিয়ে শুরু করি এই একটা ব্যাগ এর ভেতরে মনে হয় আরো কিছু আছে দাঁড়াও ভারী ভারী লাগছে দেখো মনে হয় এর ভেতরেও ব্যাগ আছে হুম যেটা বললাম সেটাই এর ভেতরেও ব্যাগ তো যে এর ভেতরেও ব্যাগ আছে বললাম তো বের করে নিয়েছি তো চলো এই একটা ব্যাগ দেখো এখানে একটা চেন এখানে একটা চেন দুটো চেন ঠিক আছে কালারটা বুঝতেই পারছো যেরকম কালার ঠিকঠাকই বোঝা যাচ্ছে তো এই একটা ব্যাগ পিঙ্ক কালার এটা ঠিক আছে পিঙ্ক আর এটা কি কালার বলবো কি বলবো এটা ভায়োলেট মনে হয় তো এটা পিঙ্ক আর ভায়োলেটের মধ্যে এই ব্যাগটা পেছনেও একটা চেন আছে তো কি গরম লাগছে না ফ্যানটাকে কমিয়ে দিয়েছি আর একটা ব্যাগ দেখো কি দারুণ না এই ব্যাগটা না ইয়ে থেকে কিনেছিলাম আমরা যখন পুরি গেছিলাম পুরী থেকে কিনেছিলাম খুবই সস্তা নিয়েছিল ব্যাগগুলো মনে হয় পঞ্চাশ টাকা করে নিয়েছিল আর দারুণ চকচকে দেখো প্রচণ্ড গ্লো করে চকচকি একদম পার্টি ফার্টিতে হলে এরকম একটা নিয়ে গেলে বেশ এই টাইপের ভেলভেট টাইপের ড্রেস পরলে দারুণ লাগে এটা কিন্তু ভেলভেটের কালারটাও খুব সুন্দর বুঝতেই পারছো তো এই একটা ব্যাগ চেনগুলো এই যে দুটো চেন আছে আর একদম কাপড়ের ব্যাগ এগুলো একদম হালকা মানে এরকম করে ভাজ করে নিয়ে যাওয়া যায় কিন্তু জিনিস ক্যারিও করা যাবে এটায় দেখতেও সুন্দর একটা জলের বোতল মোবাইল তারপর কিছু টুকটাক ধরো শুকনো খাবার এই ব্যাগে নিয়ে যাওয়া যায় তো এই একটা ব্যাগ প্রচুর ব্যাগ ছোটো ব্যাগ দিয়ে দেখিয়ে দিই এইটা একটা মোবাইলের ব্যাগ হ্যাঁ এটা আমার মা দিয়েছিল মধ্যে ফোন নিয়ে গলায় ঝুলিয়ে রাখা যায় ঠিক আছে আর এই ব্যাগটা দেখো ডোনা এটাকে ছিঁড়ে খুব অবস্থা খারাপ করে দিয়েছি এরকম আর একটা হ্যান্ডেল ছিল যেটা ডোনা খুলে দিয়েছে এটা আমার বিয়ের সময় বিয়ের ব্যাগ মানে বিয়ের সময় হাতে থাকে না তো বিয়ের সময় এই ব্যাগটা বিয়েতে তো আর থাকে না হাতে বউ ভাতের দিন থাকে তো এটা বউ ভাতের দিন নিয়েছিলাম এটা সমীর কিনে দিয়েছিল ঠিক আছে তো হাতে নিয়েছিলাম রেড কালার পুরো দেখো এটার ব্যাগটাকে খুলে ছিঁড়ে দিয়েছে ডোনা ঠিক করতে হবে এটা রেখে দেবো তুলে রাখবো ও নিয়ে এটা খেলা করে আর এরকম একটা আর একটা হ্যান্ড হ্যান্ডেল ছিল ওটাও খুলে দিয়েছে আর এই যে ব্যাগে রাখার জিনিস রাখা যায় তো এটা হচ্ছে আমার বিয়ের ব্যাগ আর দেখায় প্রচুর ব্যাগ প্রচুর এই একটা ব্যাগ এটা একটাই খাপ একটাই খাপ এই একটা এটার কালারটা হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন আর ব্ল্যাক এর মধ্যে সিম্পলের মধ্যে এটা কিন্তু সুন্দর আর একটা দেখাই এখানে একটা খুব স্পেশাল ব্যাগ আছে যেটা আমার কলেজ লাইফের ব্যাগ সেটা দেখাবো যদিও নষ্ট হয়ে গেছে কিন্তু তবুও আমি রেখে দিয়েছি তো এই একটা ব্যাগ এটা না ডোনা যখন আর কি হয়নি তখন আমি এটা নিয়ে একটু ডাক হসপিটাল টসপিটালে যেতাম এর মধ্যে একটু একটা ছোট টিফিন কারি ক্যারি করতাম ডাক্তার দেখাতে যখন যেতাম ডোনা হওয়ার সময় তখন হসপিটালে যখন যেতাম এর মধ্যে একটা জল আর ছোট একটা টিফিন কারি নিয়ে নিতাম কারণ বেশ ভালো ব্যাগটা তো এই ব্যাগটা নিয়ে যেতাম এটা লেদারের ব্যাগ আছে খুব সুন্দর নর্মালের মধ্যে একদম পাতলা মানে হালকা বেশি ওয়েট না লেদার বলে যে অনেক ওয়েট হবে সেরকম না এটা একদম হালকা পাতলার মধ্যে এই একটা ব্যাগ ঠিক আছে আর দেখাই এই একটা রেড কালারের এটা আমার প্রথম বছর যখন বিয়ে হয়েছিল বিয়ের প্রথম বছর আমার ননদ আমাকে এনে কিনে এনে দিয়েছিল ঠিক আছে তো এটা পুরো লাল রঙের ব্যাগটা খুব সুন্দর বাবাই ব্যাগের মধ্যে তার ও তো ব্যাগের মধ্যেও মনে হয় কিছু আছে এত ওজন কেন হ্যাঁ কিছু তো নেই তাহলে ওজন কেন ব্যাগটার ওয়েট আছে তো এই একটা রেড কালারের ব্যাগ কী সুন্দর না এই কালারটা খুবই সুন্দর একদম নতুন 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 বউরা নিলে বেশ ভালো লাগে তো আমি তখন নতুনই বউ ছিলাম তাও প্রথম বছর পুজোয় আমার ননদ এনে দিয়ে কিনে দিয়েছিল ব্যাগটা রেড কালারে খুব সুন্দর না ব্যাগটা পুরো লাল টকটকে লাল টক টক এই লাল ব্যাগ উফ কি গরম লাগছে না আর ফ্যানটাকে যেতো কমিয়ে রেখেছি নালে তো শোনা যাবে না তার জন্য কমিয়ে রাখতে হয়েছে আর এই একটা ব্যাগ দেখো এটাও সুন্দর এটা এটা আবার একটু ভারী টাইপের এই ব্যাগটাও খুব একটা ভালো না এটা মানে যেতো লেদার না এরকম অনেকদিন নেওয়া হয় না তো এমনি ভালোই আছে এটা কাচলে ঠিক হয়ে যাবে কিন্তু ওই যে সাদা সাদা টাইফের হয়ে গেছে অনেকদিন নেওয়া হয় না খুব ভারী এই ব্যাগটা এর জন্য খুব বেশি নেওয়া হয় না আর ওই যে ব্যাগটা দেখালাম ওরকমই আর একটা ছিল খুঁজে ছিলাম না বলে এটা মা দিয়েছিল এটা নিতাম তো এর মধ্যে কি আছে দেখিনি চিনি খুঁজে পাচ্ছি না একটা কাপড় টাইপের আছে কাপড় টাইপের আছে আর একটা ইয়ের লটকন আছে তো এই একটা ব্যাগ ওই একই টাইপের যে ব্যাগটা আগে দেখালাম ওটারই বেগুনি কালার এটা বেগুনি আর কালো পার্পেল লাল ব্ল্যাক এর মধ্যে এই ব্যাগটা ঠিক আছে খুবই হালকা এগুলো এখানে সেখানে একটু ওষুধ টষুধ নিয়ে এই ব্যাগ নিয়ে বেশ যাওয়াই যেতেই পারে আমার মানে এখনো অবধি ধরো কোনো অনুষ্ঠান মানে অনুষ্ঠান বলতে ধরো দুর্গা পুজো বলো কিংবা কোনো পুজো কোনো মেলা এখন তো এই যা সিচুয়েশান চলছে কোনো মেলাও নেই কোনো পুজোও নেই তাই না পুজো নেই আগের বছরও তাই সেরকম কিছুই কেনাকাটি করিনি ব্যাগও কিনিনি না ব্যাগ কিনিনি বলে আরেকটা ব্যাগ কিনেছি যেটা আমি দীঘায় গেছিলাম খুব সুন্দর আমার থেকে প্রিয় ব্যাগ দুবার দীঘায় গিয়ে দুটো ব্যাগ কিনে এনেছি আমি দেখাচ্ছি তোমাকে তোমাদের সকলকে তো সেরকম ধরো বিশেষ করে আমাদের এখানেই আর কি আমাদের মেন রোডে আর রথ হয় ঠিক আছে ওই রথের সময় কিন্তু আমি ব্যাগ কিনবই এটা আমার প্রত্যেক বছরের টার্গেট থাকে যে রথের মেলা হলে যেরকম জিলিপি খেতে হয় সেরকম আমাকে ব্যাগ কিনতেই হবে আর রথের মেলায় না ব্যাগের দামটাও একটু কম নেয় কী সুন্দর দুশো টাকা দেড়শো টাকার মধ্যে কি সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় তার জন্য রথের মেলায় আমি ব্যাগ কিনি কিন্তু আগের বছরও রথের মেলা হয়নি আমাদের এখানে আর এই বছরে তো হবেও না না যাই হোক জগন্নাথ দেব যখন চাইবে এই যে সিচুয়েশানটা চলছে একদিন না একদিন তো এটা থেকে আমরা মুক্তি পাবো তখন মেলা হবে তখন আনন্দ করব। তখন মজা করব তখন ব্যাগ কিনব ঠিক আছে আর আর এক আর একটা এই ব্যাগটা দেখো ঠিক আছে এই ব্যাগটা অনেক নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমি বলেই দিলাম কারণ এটা আমার অনেক বছর আগেকার এটা টুয়েলভে পড়তাম তখনের এর ব্যাগ ঠিক আছে তারপর কলেজেও নিয়ে যেতাম এই ব্যাগটা একদম খারাপ হয়ে গেছে তার জন্য খুব বেশি দেখাচ্ছি না কারণ এগুলো না পুরো খারাপ হয়ে গেছে এগুলো ভেঙে ভেঙে গেছে এই যে এগুলো উঠে যাচ্ছে কিন্তু এই ব্যাগের মধ্যে কিছু স্মৃতি আছে যেটা আমি আমিও জানতাম না এটা তোমাদেরকে ব্যাগ দেখাবো বলে আমি খাটের এখান থেকে ব্যাগগুলো বার করলাম আর যখন দেখছি যে এই ব্যাগটা তো ভারী কেন তারপর খুলে দেখলাম তো এটা হচ্ছে বুঝতে পারছো হুম এটা হচ্ছে আমার কলেজের আই কার্ড আইডেন্টি কার্ড ঠিক আছে আমি কোন কলেজে পড়তাম দেখে নাও দেখে নাও তো আমি এই কলেজে পড়তাম ঠিক আছে দেখতে পাচ্ছো কি তারা হ্যাঁ এবার দেখা যাচ্ছে তো আমি এই কলেজে পড়তাম এটা হচ্ছে আমার কলেজের আই কার্ড তো দেখো আমার ছবি দেখেছ তখন তখন মুখ আকাশ পাতাল দেখো এটা কলেজের আই কার্ড এটা পাওয়া গেছে এই ব্যাগটার মধ্যে আমি যদিও মানে দিনই কলেজের কিছু জিনিস মানে ধরো আই কার্ডটা মানে পাবো জানি না পাবো বলে মানে আই কার্ডটা খুব একটা গুছিয়ে রাখিনি কিন্তু সবই গুছিয়ে রাখা আছে সবই তোলা আছে আর এই আই কার্ডটা যে পাবো আমার কী খুশি হচ্ছে কলেজের আই কার্ড দেখে তো এর মধ্যে একটা না অনেকগুলোই আছে মানে প্রত্যেকটা আই কার্ডই আমি এর মধ্যে রেখে দিয়েছি এইটা এইটা এইটাই দেখো একটা দুইটা দুটোই আর দেখতে পাচ্ছি আর একটা মনে হয় তোলা আর একটা জিনিস দেখাচ্ছি দেখো একটা মোবাইল হ্যাঁ এটা সমীর আমাকে দিয়েছিল এই মোবাইলটা কিন্তু অবস্থা কী হয়েছে দেখো মোবাইলটা এটা আমাকে সমীর দিয়েছিল ঠিক আছে সবার প্রথমে একদম খুলে মোবাইলটার অবস্থা দেখো এখান দিয়ে গাডার মারা এখান দিয়ে খোলা এখান দিয়ে খোলা সব খোলা গোলা মোবাইল খুলে ভুলে গেছে অনেক আগের এটা মোবাইলটা অনেক আগের অনেক আগের ঠিক আছে এই মোবাইল ব্যাগের মধ্যে ছিল দেখি তো আর কিছু আছে নাকি এরকম মানে কিছু জিনিস দেখাতে দেখাতে না তোমাদের যে এরকম নতুন নতুন কিছু পাওয়া যায় তো খুব বেশ ভালোই লাগে তাই না বলো আর ওই যে ছবিটা দেখাল ওই ছবির আর একটা কপি এরকম বেশ ছোট ছোট স্মৃতি যখন হাতে লাগে না কি আনন্দ লাগে সেই জায়গায় মানে সেই সময় চলে যায় সেই সময়টা কলেজের লাইফটা এতটা ভালো ছিল যে মানে এখন ভাবলেই একটু হাসিও পায় আবার অনেক 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 কান্না পায় কত বন্ধু এখন কলেজের সব বন্ধুদের সাথে কোনো আলাপ নেই আমার ও বাবা এই দেখো কি পেলাম মা এটা তো আমি দেখিয়েই দেব ওরে বাবা রে খুব ভালো একটা খুব আমার খুব একটা প্রিয় জিনিস ঠিক আছে এই বামটা আমি খুব ইউজ করতাম ভীষণ 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 পছন্দের আহ এখনো সেই গন্ধ বাবুল গাম আগে নিশ্চয়ই তোমরা বাবুলকাম খেয়েছিলেন নীল রঙের কাগজে মোড়া থাকতো বাবুলকাম তো এই লিপ বামটা না পুরো ওই বাবুল কামের মতন সেই কলেজের গন্ধ পাচ্ছে এই লিপ বাম দিয়ে বিশ্বাস করো সত্যি বলছি আমি যে এটা পেয়েছি আমি এত খুশি হয়েছি সেই কলেজে এটা লুকিয়ে রাখতাম ঠিক আছে লুকিয়ে রাখতাম ধরো ছুটি হতো টিফিনের সময় ধরো খাওয়া দাওয়ার মানে সব কিছু পরে ব্যাগে রেখে দিতাম আর কি গন্ধ সেই কলেজ লাইফের কথা মনে পড়ে গেল কলেজ লাইফ ইলেভেন টুয়েলভ লাইফ উফ এখন কি দিতে ইচ্ছা করছে কিন্তু এটা অনেক দিন হয়ে গেছে দিলে যদি কোনো প্রবলেম হয় কিন্তু আমি এটা গুছিয়ে রাখবো বিশ্বাস করো এটা আমি গুছিয়ে রাখবো তো এই হচ্ছে আমার কলেজ লাইফের একটা লিপ গ্লস এটা লিপ বাম না এটা লিপ গ্লস তখন আর এরকম শুকনো লিপস্টিক যেইটা ছিল তখন এগুলো অতটাও চলছিল না তাই জন্য এগুলো হচ্ছে লিপ গ্লস এটা দিলে ঠোঁটটা চকচক করবে আর পিঙ্ক কালারের কি সুন্দর গন্ধটা এত সুন্দর না আমি তোমাদের বলে বোঝাতে পারছি না পুরো বাবুলকাম খেতাম আমরা ছোটোবেলায় যেই বাবুলকাম পিঙ্ক কালারের এইরকমই কালারের বাবুলকাম পাওয়া যেত তো সেই বাবুলগামগুলোরই গন্ধ উফ দারুণ খুশি হয়েছে আমি এটা পেয়ে খুব খুশি হয়েছি এটা আমি আমার ইয়ের মধ্যে ড্রেসিং টেবিলের মধ্যে রাখবো ঠিক আছে তো এইটা পাওয়া গেছে দেখি আর কিছু পাই কি না হ্যাঁ সত্যি বলছি বিশ্বাস করো এটা আমি জানতামই না যে এই ব্যাগের মধ্যে এটা পাবো আমি আরে এই ব্যাগটা আবার এই জন্য দেখেছো তো বলে না যে ছোট ব্যাগ রেখে দি না আবার বেশি টানা হিজরা করবো না আবার ছিঁড়ে ঠিরে যাবে আর কিছু নেই বোঝাই যাচ্ছে তো আর কিছু নেই এই হচ্ছে এই ব্যাগটা যেটা থেকে আমি আমার খুব ভালো ভালো দুটো জিনিস পেলাম একটা হচ্ছে আর কলেজের আইডেন্টি কার্ড আর একটা হচ্ছে এইটা এটাও এটা হচ্ছে লাগাতাম না খুব লাগাদাম খুব ইউজ করতাম এটা আমি আমার বন্ধুদের দিতাম ভীষণ ইউজ করতাম ঠিক আছে তো চলো আবার অন্য কিছু দেখাই বেশি বক বক করলে আমার ভিডিও বড় হয়ে যাবে তো এই একটা ব্যাগ দেখো এটা বাঘ ছাপা না কি ছাপাও বলে এটা জেবরা ছাপাও বলতে পারো চকলেট কালার আর সাদা কালার ঠিক আছে এটা বেশ বড়ো অনেক জিনিস ধরবে এর মধ্যে জামা কাপড় সব বেশ ভালো ভালো ধরবে ব্যাগটা বেশ খুব সুন্দর দেখতেই পাচ্ছ সাইড ব্যাগ আর একটা ব্যাগ এটা আমি ওই রথা মেলা কিনেছিলাম ঠিক আছে বিয়ের পরেই এটা আমার জামাইও কিনে দিয়েছিল মানে আমার নন্দাই হলুদ কালারের পুরো হলুদ তো এটাও রেখে দিয়েছি এটাও ভালো সবই ভালো আছে নিয়ে যাওয়া যাবে একটু যদি হালকা নোংরা পড়েছে কিন্তু কাট কেচে নিয়ে যাওয়া যাবে চেন টেন সবই ঠিক আছে এই যে দেখো চেন টেন সবই ওকে নিয়ে যাওয়া যাবে তো এই একটা হলুদ কালারের ব্যাগ আমার মা যদি ভিডিওটা দেখেছে না বলবে এত ব্যাগ তো তাও তুই বলিস তোর ব্যাগ নেই মানে মা আমাকে খায় খাই 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 করবে আর একটা ব্যাগ দেখো এত ব্যাগ আমি নিজেও জানতাম না সবই আমার ঘাড়ের তলায় ছিল তোমাদের দেখব বলে সব সংগ্রহ করেছি এই একটা ব্যাগ এই ব্যাগগুলো খুব উঠেছিল এটা আমার মেয়ে হওয়ার পরপর মা কিনে দিয়েছিল মেয়ের জামা কাপড় নিয়ে টুকটাক যাওয়ার আগে প্লাস্টিক ইউজ করতাম ঠিক আছে তার জন্য মা খোঁজে গিয়ে ব্যাগটা কিনে দিয়েছিল বলেছিল এই ব্যাগটা নিয়ে তোর মেয়ের জামা কাপড়ের মধ্যে নিয়ে যাবি তো এটা একটা বারবি আছে তো এই একটা বারবির ব্যাগ এটা না চেনটা একটু ইয়ে হয়ে গেছে কেটে মানে নষ্ট হয়ে গেছে এটা ঠিক করতে হবে তো এই একটা ব্যাগের ব্যাগটা খুব সুন্দর না আর এই ব্যাগটা দেখো এই ব্যাগটা আমি যখন ইয়েতে গেছিলাম দীঘায় গেছিলাম এই ব্যাগটা কিনে এনেছিলাম এই বছরের আগের বছর মানে প্রত্যেক বছরই তো আমি দীঘায় যাই শুধু মেয়ে হওয়ার সময় শুধু যায়নি কিন্তু এটা তার আগের বছর যখন মারা ছিল মাদের সঙ্গে গেছিলাম তখন এই ব্যাগটা কিনেছিলাম ঠিক আছে হলুদ কালারের মধ্যে এর দুটো হাতি শুনল না সব ব্যাগটি সুন্দর আর এই একটা ব্যাগ দেখো এটা জিন্সের এটাও আমি রথের মেলা দিয়ে কিনেছিলাম ঠিক আছে এই আগের বছরের মেলায় তো যেতে পারিনি তার আগের বছর রথমেলায় গিয়েছিলাম তখন এটা দুশো টাকা দিয়ে কিনেছিলাম ঠিক আছে জিন্সের ব্যাগটা এটা জিন্স কাপড়ের আর বললাম যে খুব কম দামে পাওয়া যায় আমাদের রথের মেলায় ব্যাগ তো এটা দুশো টাকা নিয়েছিল আর পিঙ্ক রঙ আর এই এদিকে দুটো চেন আছে পেছনে চেন আছে ভেতরে চেন আছে ঠিক আছে আর এই ব্যাগটাও রথের মেলা আরে প্রত্যেক বছর বিয়েতেই একটা করে ব্যাগ আমাকে কিনতেই হয়েছে বিয়ের আগেও কিনতাম সেগুলো হয়তো আনিনি ওইবারই মা ফেলে দিয়েছে কিছু জিনিস আর এইটা নিয়েছিলাম এটাও রথের মেলার ব্যাগ এটাও আড়াইশো টাকা নিয়েছিল। ঠিক আছে আড়াইশো না এটা একটু হয় দাম বেশি নিয়েছিলো এটা একটু আগে কিনে দিলাম তো এটা অতটা মনে নেই কিন্তু এটা একটু দাম বেশি নিয়েছিল কারণ এই টাইপের ব্যাগগুলো না একটু দাম বেশি নেয় তিনশো কি এরকম নিয়েছিল তিনশো সাড়ে তিনশো এরকম নিয়েছিল কিন্তু এই টাইপের ব্যাগগুলো না একটু দাম বেশি নেয় তো একটা টিপ আছে এখানে তো এই একটা ব্যাগ আর যেটা আমার সব থেকে প্রিয় ব্যাগ যেটা হচ্ছে এখন আমার থেকে প্রিয় হয়েছে আর কি এই ব্যাগটা তো এটা আমি এই বছর ইয়েতে গেছিলাম দীঘায় তোমরা জানোই তো এই ব্যাগটা কিনে এনেছি এটা আমার এখন মানে যেখানেই যে আমি এই ব্যাগটা নিই মানে দারুণ লাগে খুব স্টাইলিশ এই ব্যাগটা দেখো পুরো ব্ল্যাক কালার আর তার মধ্যে এইগুলো হচ্ছে সিকোয়েন্স আর এটা গোল একটা সরি গোল্ডের গোল্ড কালারের একটা ইয়ে প্রজাপতি টাইপের আর এই ব্যাগটা এখন আমার সব থেকে পছন্দের ব্যাগ এখন যেখানেই যাই এই ব্যাগ নিয়ে যাই ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের নিচটা দেখাচ্ছি এই যে দেখো একদম গোল করে রেখে দিচ্ছি ব্যাগগুলো তারপর দেখাচ্ছি কত ব্যাগ এই যে এই হচ্ছে আমার ব্যাগ কালেকশান আমার ব্যাগ কালেকশানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো কী করতে হবে কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটাও অন করে দেবে আর যারা পুরোনো বন্ধু তারা তাদের কিন্তু আমার সাথে থাকতে হবে আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে ঠিক আছে তো আজকের মতন এইটুকুই আমার ব্যাগ কালেকশনের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর এই টাইপের যদি কিছু দেখতে চাও আমাকে কমেন্ট বক্স করে জানাবে আর তোমরা যেই টাইপের ভিডিও দেখতে চাও আমাকে বলবে আমি সেই টাইপের ভিডিওই তোমাদের কাছে নিয়ে আসবো আর তোমরা এটাও বলবে যেই কটা ব্যাগ আমি দেখালাম তার মধ্যে কোন ব্যাগটা থেকে সুন্দর তোমাদের কোন ব্যাগটা বেশি ভালো লেগেছে ঠিক আছে তো চলো আজকের মতন এইটুকুই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অল টাইম হ্যাপি দেখো তো